মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস রুখতে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ কিছু কিছু জেলার পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখতে চলেছে রাজ্য সরকার দুই চব্বিশ পরগনা বীরভূম মালদহ এবং মুর্শিদাবাদের পরীক্ষা কেন্দ্রগুলির জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সূত্রের খবর এগুলির বাইরেও কিছু জেলাকে অন্তর্ভুক্ত করা হতে পারে সকাল এগারোটা থেকে দুপুর সওয়া তিনটে পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে এই নিয়ম কার্যকর হবে তবে ইন্টারনেট বন্ধ থাকলেও পরীক্ষা কেন্দ্রের আশপাশ থেকে ভয়েস কলে ফোন অবশ্য করা যাবে